কুম আহমদুল্লাহি বারাকাতু প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা বিশেষ করে জেদ্দা শহরে রয়েছেন তারা জানেন যে জেদ্দা শহরে অসংখ্য অগণিত বিল্ডিং অপসারণ করা হয়েছে ভাঙ্গা হয়েছে অনেক বস্তি অপসারণ করা হয়েছে অনেকগুলো এলাকা যেগুলো একটু পুরাতন বিল্ডিং বিশেষ করে যে সকল এরিয়াগুলা গভর্নমেন্ট সিলেক্ট করেছে সেখানে পুরাতন হোক নতুন হোক সবগুলা বিল্ডিং ভাঙছে রমজান মাসে এটা স্থগিত ছিল কাজগুলা একটু স্থগিত ছিল সেই কাজগুলো আবার নতুন করে বহাল করছে গভর্নমেন্ট থেকে প্রিয়দর্শক আবারও কাজ চালু হয়ে গিয়েছে বিল্ডিং অপসারণ করা অর্থাৎ বস্তিগুলা যে সকল একটু পুরাতন বস্তি রয়েছে সেগুলো কিন্তু অপসারণের কাজ চালু হচ্ছে প্রিয়দর্শক বিশেষ করে যে সকল এলাকাগুলো এখনও ভাঙ্গা হয় না সেই সকল এলাকাগুলা এই মুহূর্তে ভাঙ্গার কাজ চালু হবে তাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রুম দেখতে গেলে দেখা যায় আগের থেকে দুই গুণ তিন গুণ চার গুণ বেশি ভাড়া কিন্তু এখন নিচ্ছে যারা বিল্ডিং মালিকানা রয়েছেন বিশেষ তাই আমি অনুরোধ করব অনুরোধ করব আপনাদেরকে যে আগে বাগে থেকে আপনাদের ভালোর জন্য বলছি আগে ভাগে থেকে রুম দেখে নেন হ্যাঁ একটা একটা জায়গায় সেটেল হয়ে যান বিশেষ করে যারা বিশেষ করে যারা ফ্রি বিষয় রয়েছেন তারা তো নিজের নিজের টাকা দিয়ে রুমে থাকেন তো তারা অবশ্যই রুম আগেভাগে দেখেন না নতুবা রুম পাওয়াটাই খুব ট্রাপ ব্যাপার হয়ে যাবে কয়দিন পরে যে তাদের খুবই অবস্থা খারাপ রুমের বিষয়টা কারণ অনেক এরিয়া ভেঙে ফেলছে এবং নতুন করে নতুন করে অনেক বিশাল বিশাল এরিয়াগুলো ভাঙ্গা হবে তাই আগের থেকে রুম দেখা দেখবেন প্রিয় দর্শক এটা আমাদের কথা নয় এটা হলো সৌদি গ্যাজেটের বার্তা দিয়ে এই নিউজটা আসছে আজকে যে সেটা হলো যে নতুন করে তারা আবারও বস্তি অপসারণ করার কাজ চালু করবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ